শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে সেলফি তোলার সময় নদীর স্রোতে ভেসে গেলেন তিন যুবক। কাশ্মীরে আবারও সংঘর্ষে ভারতীয় সেনাসহ নিহত ৬ জন। সামরিক সম্পদ ড্রোন হামলার টার্গেট হলে পাল্টা আঘাত দেওয়া হবে, পাকিস্তানকে ভারতের হুঁশিয়ারি। মেক্সিকোর মাঝ সমুদ্রে জ্বলছে আগুন, অতঃপর জানা গেল আসল তথ্য। আবারও আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ তালেবান নিহত। আফগানিস্তানে আবর্জনার পাহাড় রেখে যাচ্ছে মার্কিন সেনারা। এবং সবশেষ থাকছে যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় পারমাণবিক শক্তি বাড়াচ্ছে চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের পশ্চিমবঙ্গের নদীতে নেমে সেলফি তুলতে গিয়ে তিন যুবক প্রবল স্রোতে ভেসে গেছেন। এরই মধ্যে দুই যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া আনোয়ার শেখ নামের এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় শামসি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার মালদার পুখুরিয়া থানায় মাগুরায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভরা বর্ষায় মন্দ হন্ডা নদীর সুইস গেটটি খুলে দিয়েছে সেচ দপ্তর। সেখানে নেমে গত কয়েকদিন ধরে ধাপাধাপি করছিল কয়েকটি যুবক। শুক্রবার কুতুবগঞ্জের বাসিন্দা তিন যুবক সেখানে যান। প্রবল স্রোতে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করেন তারা। এরপর একসঙ্গে ভেসে যান তিনজনই। এই সময় স্থানীয় চেষ্টায় দুজনের মরদেহ উদ্ধার করা হয় আর একজনকে জীবিত উদ্ধার অবস্থায় শামসি হাসপাতালে ভর্তি করা হয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাকামী যোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ এবং প্যারামিলিটারি বাহিনীর সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন বিচ্ছিন্নতাকামী এবং ১ জন ভারতীয় সেনা। শুক্রবার উপত্যকার পুলওয়ামা জেলার রাজপুরা অঞ্চলে এই হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে কাশ্মীরে গত ২ সপ্তাহ ধরে চলা সংঘাতে মোট ১৭ জনের প্রাণহানি হয়েছে। এসব তথ্য জানিয়েছে উপত্যকায় কর্মরত ভারতীয় পুলিশ। ভারতীয়দের দাবি, নিহত হওয়া বিচ্ছিন্নতাকামী ৫ জন পাকিস্তান ভিত্তিক লস্করি তৈবার সদস্য। এর আগে গত ১ জুলাই রাতে রাজপুরা এলাকায় যৌথ অভিযান শুরু করে ভারতীয় বাহিনী। এই অভিযানে নিহত হয় ভারতীয় সেনাবাহিনীর ১ সদস্য এবং ৫ সশস্ত্র যোদ্ধা। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরেও সম্প্রতি নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। বুধবার উপত্যকার কুলগ্রাম বনাঞ্চলে সেনাদের হামলায় সন্দেহভাজন ৩ সন্ত্রাসী নিহত হয়েছে। ১ জুলাই দেশটির সেনাবাহিনী বলেছে, চলতি বছরে পর্যন্ত ৬১টি জঙ্গি নিহত হয়েছে। ভারতে কেন্দ্রশাসিত জম্মুর আকাশে দেখা মিলছে ড্রোনের। গতকাল শুক্রবারও সেখানে ড্রোন উড়ার খবর জানায় ভারতীয় গণমাধ্যম। এই ঘটনার কয়েকদিন আগে জম্মুর বিমান বাহিনীর স্টেশনে পরপর ২টি ড্রোন বিস্ফোরণের সাহায্যে ঘটানো হয়। এই ঘটনায় এবার নাম উল্লেখ না করে পাকিস্তানকে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেন, গ্রে জুন এলাকায় জম্মুর ২৭ জুনের ড্রোন হামলার মতো আক্রমণ হলে ভারতের নিজের পছন্দসই স্থান এবং সময়ে জবাব দেওয়ার অধিকার থাকা উচিত। এক সেমিনারে ভারতের এই চিফ অফ ডিফেন্স স্টাফ আরও বলেছেন, এসব কিছুর জন্য তৈরি থাকতে হবে। আবার একই সঙ্গে কড়া বার্তা দিতে হবে যে গ্রে জোন বা হাইব্রিড ডোমেনে এরকম কিছু আমাদের সম্পদের ক্ষতি বা জাতীয় নিরাপত্তা বিপন্ন করলে আমাদের অধিকার আছে, আমরা যেভাবে চাই সেভাবে এবং আমাদের পছন্দ মতো সময় এবং স্থানে প্রতিক্রিয়া জানানোর। সমুদ্রে দাও দাও করে জ্বলছে আগুন, নীল রঙের জলের ঢেউ পাশেই ছড়িয়ে পড়ছে আগুন। অবাক করা ভিডিও টুইটারে শেয়ার হতেই নেট মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি। শুক্রবার সকালে মেক্সিকোর উপসাগরের মাঝে আগুন লেগেছিল। উইকাটান উপদ্বীপ এলাকায় খুব কাছেই সমুদ্রের এই আগুন দেখতে পায় স্থানীয়রা। তারপর খবর ছড়িয়ে পড়তে ছোট ছোট জাহাজে করে লোক নেমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিভাবে লাগলো এই আগুন? মেক্সিকোর তেল প্রস্তুতকারী সংস্থা পেমেক্স এর তরফ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, সমুদ্রের নিচে বেশ কিছু পাইপলাইন রাখা রয়েছে, যার সাহায্যে দেশের ২টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের মধ্যে যোগাযোগ রাখা হয়। এই পাইপলাইনের গ্যাস বেরিয়ে গিয়েই সমুদ্রের মাঝখানে আগুন লেগেছে, তারপর সেটা ছড়িয়ে পড়েছে আশেপাশে। জাহাজ নামিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করা হয়েছে তারপরেই। প্রায় টানা ৫ ঘন্টার চেষ্টার পর সেই আগুন নেভানো সম্ভব হয়েছে।
এই ঘটনায় কোনো ক্ষতি হয়নি বলে জানায় সংস্থার তরফ থেকে। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশের বাদাখশানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 20 তালিবান সদস্য নিহত হয়েছেন। গত 24 ঘণ্টায় সংঘর্ষের এই হতাহতের ঘটনা ঘটে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বাদাখশানের সেনা ক্যাপ্টেন আব্দুল রাজাক শনিবার বলেছেন, গত 24 ঘণ্টায় সংঘর্ষে অন্তত 20 তালিবান সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত 3 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় জানান, তালিবান যোদ্ধারা গত 24 ঘণ্টায় বাদাখশানের তাবাক এবং কিসিম তাস্কান এবং শাহিয়া বুজার জেলা দখলে নিয়েছে। আফগানিস্তান জুড়ে তালিবানের হামলা প্রতিহত করার চেষ্টা করছে সরকার। তালিবান প্রতিরোধে যোগ দিচ্ছে আফগান নারীরাও। সরকারি কর্মকর্তারা বলছেন, তালিবানের বিরুদ্ধে যারাই লড়াই চাইবে তাদের ওই অস্ত্র এবং অন্যান্য সহযোগিতা দেওয়া হবে। ফলে সংগত কবলিত আফগান গৃহযুদ্ধের সংখ্যা দেখা দিয়েছে। প্রায় 2 দশক ধরে বাগরাম বিমান ঘাঁটি ছিল আফগানিস্তানের মার্কিন বাহিনীর সদর দফতর। কাবুল থেকে প্রায় 60 কিলোমিটার উত্তর অবস্থিত এই ঘাঁটি থেকেই দক্ষিণ এশীয় দেশটিতে সকল বিমান হামলা এবং কৌশলগত কার্যক্রম পরিচালনা করত মার্কিন সেনারা। আফগানিস্তান ছাড়ার অংশ হিসেবে সম্প্রতি সেই ঘাঁটি খালি করে দিয়েছে তারা। ইতিমধ্যে বাগরাম থেকে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সব সেনা। তবে পড়ে রয়েছে তাদের তৈরি টন কে টন আবর্জনা। পশ্চিমা বাহিনী আফগানিস্তানের রাজনীতির জন্য কি ভবিষ্যৎ রেখে যাচ্ছে তা নিয়ে বিতর্ক হতে পারে। তবে দেশটি ছাড়ার আগে সেনারা যে বিশাল আবর্জনার স্তূপ রেখে যাচ্ছে তা পরিবেশের জন্য যে খুব একটা স্বাস্থ্যকর হবে না সেটি নিশ্চিত। 2001 সাল থেকে বাগরামে যুক্তরাষ্ট্রের 1 লাখেরও বেশি সেনা দায়িত্ব পালন করেছেন। তাদের ঘিরে এলাকাটি অনেকটা ছোটখাটো আমেরিকান শহরে পরিণত হয়েছিল। গড়ে উঠেছিল শপিং সেন্টার ফাস্টফুডের দোকানও। তবে বিদায় বেলায় মার্কিন বাহিনীর প্রয়োজনীয় সরঞ্জামগুলো সঙ্গে নিয়ে যাচ্ছে অথবা স্থানীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করছে, কিন্তু ফেলে যাচ্ছে বিপুল আবর্জনা, প্যাকেজিং এবং ইলেকট্রনিক বর্জ্য। ঘাটির বাইরে ময়লার এই বাগার অবশ্য স্থানীয় লোকজনের মধ্যে বিপুল কৌতূহলের জন্ম দিয়েছে। তাদের চোখে তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছে যদি মূল্যবান কিছু মিলে। আবর্জনার মধ্যে খুঁজে পাওয়া জিনিসগুলো বিক্রি করে অনেকে অর্থ উপার্জনের চেষ্টা করছেন। তাছাড়া মার্কিন বাহিনীর আগমনের পর বাগরাম ঘাঁটিকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক কার্যক্রম শুরু হয়েছিল আশেপাশে। ব্যবসা বাণিজ্যের তাগিদে অনেক আফগান সেখানে বসবাস শুরু করেন। মার্কিন সেনারা চলে যাওয়ার পর নতুন জীবিকার সন্ধান করতে হবে তাদের। জানা গেছে, মার্কিন বাহিনীর বিদায়ের পর বাগরামের ঘাঁটি আফগান সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে। শনিবার সেটি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে এক আফগান কর্মকর্তা। পারমাণবিক শক্তি বাড়িয়েছে চীন, এতটাই বাড়া এখন বিশ্বের 1 নম্বর ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সংস্থার উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে এমনই তথ্য জানিয়েছে। সংস্থাটির চীন উত্তর পশ্চিমের ইয়োমিন শহরের কাছে মরুভূমিতে ক্ষেপণাস্ত্র মজুত করার জন্য 120টি নতুন গোডাউন তৈরি করছে বলে জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কংগ্রেসের গত বছর দাখিল করা একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের ধারণা, চীন যেভাবে তার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং এর আধুনিকায়ন করছে তাতে দেশটি পারমাণবিক যুদ্ধাস্ত্রের সংখ্যা অচিরেই অন্তত দ্বিগুণ হয়ে তুলবে। আমেরিকার সংস্থাটির ধারণা, চীনের কাছে প্রায় 250 থেকে 350টি পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে 120টি শায়লুতে আলাদা করে নতুন কত সংখ্যক নিউক্লিয়ার মিসাইল আছে তা জানা নেই মার্কিন সংস্থার। এমনও হতে পারে বহির্বিশ্বকে বোকা বানাতেই নতুন 120টি সাইলো নির্মাণ করছে চীন। স্থানীয় যুদ্ধের সময় স্বয়ং আমেরিকা নিজেই এই কৌশল গ্রহণ করেছিল। গতদিনের পারমাণবিক কর্মসূচির দ্রুত অগ্রগতি উদ্বেগজনক বলে মন্তব্য করেছে ওয়াশিংটন। বারবার চীন এবং রাশিয়ার প্রতি নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে, তবে বেইজিং এতে সাড়া দিচ্ছে না। উপরন্তু দেশটি অস্ত্র কর্মসূচি নাটকীয়ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।